সকলকে জানাই শুভ পঞ্চমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রাত পোহালেই মায়ের বোধন আজ এই শুভ পঞ্চমীতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রামনগর বাজার ব্যবসায়ী সমিতিতে যেটি এই বছর 37তম বর্ষতে পদার্পণ করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দরভাবে মণ্ডপ সাজানো হয়েছে এই করোনা মহামারী পাশাপাশি ভয়াবহ বন্যার পরিস্থিতি কাটিয়েও যে তার মধ্যে মায়ের আগমন সেইটা বাঙালির মন যেন মানতেই চায় না তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখুন সাথে করে এত সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে সাথে প্রতিমাও খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাবেন সাথে আপনাদের মন্দিরের ভেতরেও প্রবেশ করাবো আপনারা দেখতে থাকুন সুন্দর মণ্ডপ সজ্জা তো দেখছেন পাশাপাশি আপনাদের মণ্ডপের সাথে সাথে দেখাবো মন্দিরের ভেতরটা এত সুন্দরভাবে তৈরি আপনারা দেখুন সঙ্গে আমার ক্যামেরাম্যানকে বলছি একটু ভেতরেরটা দেখাতে অসাধারণ প্রতিমা সত্যি প্রতিমা দেখে মায়ের মুখ দেখেই যেন সব কষ্ট ভুলে যায় বাঙালি আপনারা দেখতেই পাচ্ছেন প্রস্তুতি একদম তুঙ্গে এই মুহূর্তে অসাধারণ মণ্ডপ সজ্জা সাথে প্রতিমা অসাধারণ আজ পঞ্চমী এই রাত পোহালেই মায়ের বোধন ষষ্ঠী এই পুজোর জন্য বাঙালি এক বছর অপেক্ষা করে থাকে
আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রামনগর ব্যবসায়ী সমিতিতে এবং আমাদের এই সাথে উপস্থিত রয়েছেন এই ক্লাবের সহসভাপতি এবং বিশিষ্ট সদস্য। তো ওনাদের কাছ থেকে এই পূজোর বিশেষত্ব সম্বন্ধে সংক্ষেপে কিছু জেনে নেব। স্যার আপনার নাম? আমার নাম দীপক স্যার, সহসভাপতি রামনগর বাজার ব্যবসায়ী সমিতি। আচ্ছা, তো আপনারা এই পুজো উপলক্ষে কী কী কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করেছেন? আমাদের 5 দিন বস্ত্র বিতরণ থাকছে, ব্লাড ডোনেশন ক্যাম্প থাকছে এবং দুস্থদের মধ্যে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করব এবং পটাশপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষদের জন্য আমরা ওখানেও কিছু ত্রাণ সামগ্রী পাঠাবো। তো এছাড়া আরও মানে অন্য কোনো যদি কর্মসূচি আপনারা কি আয়োজন করেছেন? না, আমাদের আর সেরকম কিছু কর্মসূচি নেই, আমরা বিশেষ করে ত্রাণের উপর জোরটা দিয়েছি আর কি। আর আজকে আমাদের দুস্থ বাচ্চাদের মধ্যে 200 জনকে আমরা জামা প্যান্ট দেবো। খুবই সুন্দর। তো এইভাবে এই ক্লাব কমিটি আরও অনেক দূর এগিয়ে যাক এই কামনা করি এবং আমাদের এই ক্লাব কমিটির সভাপতিদের আমাদের স্মারক সম্মান দিয়ে সম্মানিত করছেন আমাদের সিও স্যার প্রশান্ত সাহু মহাশয়। রামনগর ব্যবসায়ী সমিতি হিপিপুরে থ্যাংক ইউ।